ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রমাণিত যে মানুষ যখন মাঝের সমস্ত আমলই বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে, তোমাদের একটা এটা করতে পারেন, আপনার বাপ যদি আলেম হয়, বাপের যদি লেখা কোনো বই থাকে আপনি সন্তান, সে বইগুলোকে আপনি প্রেস থেকে ছাপিয়ে দিয়ে আপনি ফ্রি বিতরণ করে ইনশাআল্লাহ বই পড়ে যদি কেউ হৃদায়ত পায়, আপনারা বাপ কবরের একটা অবশ্যই নেকি তাকে দেওয়া হবে। দুই, যদি কিছু করতে চান, সবচেয়ে আপনার বাপের জন্য উপকারী হচ্ছে এটা যে বেটা যদি নেকতার পর্যায়ে ছেলে মেয়ে সন্তান যদি হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যদি দোয়া তার জন্য করে খাসভাবে, তবে কবর সবচেয়ে এটা তার জন্য শক্তিশালী একটা মজবুত দলিল হয়ে দাঁড়ায়। আর তিন নম্বর, সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া মানে চল্লিশের খানা নয়, সাদগায়ে জারিয়া মানে একটা মসজিদ নির্মাণ করে দেন, যদি আপনার বুকে যদি দম থাকে, যদি টাকা পয়সা থাকে, একটা গোটা মসজিদ নির্মাণ করে দেন, যদি না থাকে মসজিদে কোনো একটা কাজে অংশগ্রহণ করেন, যদি তাও না পারেন তো একটা ইট একটা কিনে দেন, তাও না পারলে একটা টিন কিনে দেন, যাই ছাদা করেন, যেই সাদগাটা অনন্তকাল মানে অসংখ্য দিন পর্যন্ত থাকতে পারে। যেমন মসজিদে আপনাদের দেখা হচ্ছে কি নেই, টিউবওয়েল নেই, আপনি মসজিদে একটা টিউবওয়েল দান করলেন, কিছু বদনা দিলেন, মানে এইসব সাদগা জারিয়া করেন। এই কর্মগুলো আমার একটা আলাদা বক্তৃতা আছে, মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, ইন্টারনেটে যাবেন বাংলাতে লিখবেন মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, দেড় ঘন্টা একটা আলোচনা আছে, ওখান থেকে শুনতে পারেন। ৩৯টা করণীয় আছে, একটা একটা করে বলে ৩৯টা লাগবে, তো তার মধ্যে এগুলো আপনি করতে পারেন। আসলে সেটা স্পষ্ট হয়েছে, জি।